আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ পালন করা হলো মাদারিহাটে। 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত এই ট্রাফিক সপ্তাহ পালন হবে বলে জানা গিয়েছে। মাদারিহাটের ট্রাফিক ওসি প্রদীপ কুমার বিশ্বাস জানান, তারা বিভিন্ন জায়গায় এই ট্রাফিক সপ্তাহ পালন করবেন। এদিন মাদারিহাট থানার সামনে এশিয়ান হাইওয়ের ওপর বাইক আরোহীদের দাঁড় করিয়ে হেলমেট দেওয়া হয়, সঙ্গে একটি গোলাপ ফুল আর চকলেট খাওয়ানো হয়। প্রায় 50 জনের মতো বাইক আরোহীদের এদিন হেলমেট দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ছোট গাড়ি এবং কিছু বড় গাড়িতে 8 সেফ ড্রাইভ সেফ লাইফের স্টিকার লাগানো হয়েছে। এটা আলিপুর জেলা পুলিশের উদ্যোগে ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। 11 জানুয়ারি থেকে 17 জানুয়ারি অবধি ট্রাফিক সপ্তাহ। এই ট্রাফিক সপ্তাহে আমরা নানান জায়গায় অ্যাওয়ারনেস দিচ্ছি, গ্রামে, চা বাগানে এবং রাস্তায় যারা হেলমেট ছাড়া চালায় গাড়ি, বাইক, যারা সবাইকে মোটামুটি টোটো ড্রাইভার, অটো ড্রাইভার, সওয়ারি সব ড্রাইভারদেরকে নিয়ে একটা অ্যাওয়ারনেস করা হচ্ছে। এই অ্যাওয়ারনেসটা হচ্ছে যাদের দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা যাতে না ঘটে যার জন্যই এই অ্যাওয়ারনেসটা করানো হচ্ছে। যারা বাইক চালায় তাদেরকে বলা হচ্ছে আপনার হেলমেট পরবেন, সিগনাল মেনে গাড়ি চালাবেন, আর গাড়ির ড্রাইভারকে বলা হচ্ছে আপনারা সিগনাল মেনে গাড়ি চালাবেন, সিগনালটা দেখে গাড়ি চালাবেন, ড্রিঙ্কিং অবস্থায় গাড়ি চালাবেন না, নেশাগ্রস্ত অবস্থায় আপনারা গাড়ি চালাবেন না, এতে আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে। হেলমেট দেওয়া হচ্ছে, হ্যাঁ, 50 লোককে হেলমেট দেওয়া হলো, 50 জন লোকের মতন হেলমেট দেওয়া হলো, গোলাপ ফুল দেওয়া হলো এবং চকলেটও তাদেরকে দেওয়া হলো যারা হেলমেট পরে নেই। স্যার আপনার শুভ নাম? আমার নাম প্রদীপ কুমার বিশ্বাস, আমি এএসআই পদে আছি, ওসি ট্রাফিক। আপনার মনে থাকবে হেলমেটটা পরতে হয়, হেলমেটটা আপনার বাইক চালানো।